জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রতীক নিয়ে এবার মোশাররফ হোসেন চেয়ারম্যান জয়লাভ নিয়ে এগিয়ে যাবেন। বক্তব্য রাখেন জনাব মাসুদ রানা মানিক। জননেত্রী শেখ হাসিনার নৌকা আমরকায় ভোট দেওয়ার আহ্বান করেন এলাকাবাসীকে। উপলক্ষে আজকের জনসভায় উপস্থিত আছেন জননেত্রী শেখ হাসিনার নৌকা আমরকার প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আজাদ মোশাররফ হোসেন সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন। কেন্দ্রীয় নেতা এইচ এম মাসুদ রানা ভাই মঞ্চে উপবিষ্ট আছেন। এবার বক্তব্য রাখেন সাবেক এমপি জনাব কায়সার হাসনাত। আমরা জানি যে এখানে আজকে অনেক বক্তা আছেন, আসলে মিটিং চলবে নির্ধারিত সময় পর্যন্ত, আবার একটু জরুরি নির্বাচন কেন্দ্রিক একটি জরুরি সভা আছে বিধায় আমি সকলের অনুমতি নিয়ে আমি দুটি কথা বলে আমি এখান থেকে বিদায় নিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো বার কোটি কোটি বার শুকরিয়া আদায় করি যে আজকে জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন সকল আওয়ামী লীগের থানা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে সকল নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের সকলকে একত্রিত হওয়ার সেই সুযোগ করে দিয়েছেন। সেই সুযোগটা করে দিয়েছেন কিভাবে? সেই সুযোগটা করে দিয়েছেন আসন্ন উপজেলা নির্বাচন 31 মার্চ, সেই 31 মার্চ আমাদের নৌকা প্রতীক দিয়ে বীর মুক্তিযোদ্ধা জনাব মোশাররফ হোসেন সাবেক উপজেলা চেয়ারম্যানকে আবার মনোনয়ন দিয়ে আমাদেরকে সকলকে একত্রিত করার সেই সুযোগ করে দিয়েছেন। শুধু সুযোগ নয়, আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখার সুযোগ, আওয়ামী লীগকে এক মঞ্চে উঠানোর সুযোগ, আওয়ামী লীগকে একত্রিত করার সুযোগ। আজকে আসন্ন উপজেলা নির্বাচনের বৈদ্যারবাজার ইউনিয়ন কর্তৃক আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দরা মঞ্চে উপস্থিত আছেন। আমাদের প্রার্থী, আমাদের ভারপ্রাপ্ত সভাপতি থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমাদের নেতৃবৃন্দরা, সহযোগী সংগঠনের যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ সহ, এবং আমার সামনে এই বৈদ্যারবাজার ইউনিয়নের 9টি ওয়ার্ড থেকে সমস্ত আওয়ামী লীগের আদর্শে, বঙ্গবন্ধুর আদর্শে সকল নেতাকর্মীরা, মুরব্বিয়ান এবং মা ও বোনেরা আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের সামনে 31 মার্চ, এই 31 মার্চ আমাদের জন্য খুব কঠিন একটি সময় আমাদের পাড়ি দিতে হবে। কঠিন সময় এই কারণে এই 31 মার্চ আমাদের অতীতের 2014 সাল থেকে শুরু করে আজকে আমরা 2019 সালে পড়েছি,
আমাদের আওয়ামী লীগের নৌকার প্রতীক নিয়ে আমরা মন খুলে ভোট কেন্দ্রে আমরা ভোট দিতে পারিনি, সেটার থেকে আমরা বঞ্চিত। 2018 সালের 30শে ডিসেম্বরের সংসদ নির্বাচনেও আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারিনি, কারণ রাষ্ট্রীয়ভাবে জননেত্রী শেখ হাসিনা মহাজোটের প্রার্থীকে পুনরায় এখানে নৌকার প্রতীক দিয়ে কেউ কে নমিনেশন মনোনয়ন দেননি। বিধায় এখানে আবার আমাদের মহাজোটের প্রার্থী সংসদ সদস্য হয়েছেন। জননেত্রী শেখ হাসিনাকে ভুল বুঝার কোন অবকাশ নেই, উনি চেষ্টা করেছেন এই সোনারগাঁকে থেকে নৌকা প্রতীক দিয়ে একজনকে নির্বাচন করার জন্য উনি চেষ্টা করেছেন, রাষ্ট্রীয় কারণে উনি পারেননি। কিন্তু এই মহান নেত্রী, মানব কন্যা, 16 কোটি মানুষের আশার আলো জননেত্রী শেখ হাসিনা এই সোনারগাঁয়ে তৃণমূল আওয়ামী লীগের মাঠের নেতা কর্মীদের মনের কথা, মনের কষ্ট, মনের দুঃখ কিন্তু উনি ভুলে যাননি। এটার প্রমাণ হল এই উপজেলা চেয়ারম্যান নির্বাচনের মনোনয়ন, নৌকা প্রার্থীকে দিয়ে জনাব মোশাররফ হোসেনকে পাঠিয়েছেন, নৌকা প্রতীক দিয়ে আমাকে সংসদ সদস্য হিসাবে নির্বাচন করার জন্য এখানে পাঠাননি, ওনাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রার্থী হিসেবে করে উনি পাঠিয়েছেন। আজকে আওয়ামী লীগের আমাদের প্রত্যেকটি নেতাকর্মীর আজকে পরীক্ষা যে এই নৌকাটি আমরা পুনরায় জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিয়ে আমরা কি প্রমাণ করতে পারবো কিনা যে সোনারগাঁ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছেন, সোনারগাঁ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে, সোনারগাঁ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সকল নারী পুরুষ মিলে সব ক্ষেত্রে সকলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করে এই 31 তারিখে প্রমাণ করে নির্বাচিত হয়ে আমরা আবারও প্রমাণ করে দিব যে আমরা আওয়ামী লীগ আমরা ঐক্যবদ্ধ। অনেকদিন পরে এই মাঠে বক্তব্য দিচ্ছি। আমাদের এখানে যুবলীগের সম্মেলন হয়েছিল এবং সেই সম্মেলনের মাধ্যমে একটি সফল যুবলীগের কমিটি এই বৈদ্যার বাজার ইউনিয়নে গঠিত হয়েছিল, যে যুবলীগ আজকে মাঠে কাজ করছে, ছাত্রলীগ শক্তিশালী ভাবে মাঠে কাজ করে যাচ্ছেন, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ সহ সকল অঙ্গ সংগঠন কাজ করে যাচ্ছেন। কিন্তু একটি কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছেন যে 28শে ডিসেম্বরের মতো প্রশাসন দিয়ে এই ভোট ছিনতাই করবে এবং আওয়ামী লীগের নৌকার নেতাকর্মীদের উপরে নির্যাতন করবে। বোকার রাজ্যে বাস করছে তারা, এটা কিন্তু নৌকা প্রতীক, নৌকা প্রতীক নিয়ে যারা নৌকার বিরুদ্ধে মাঠে নেমে নেতাকর্মীদের বিভ্রান্ত করে জননেত্রী শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে, জননেত্রী শেখ হাসিনার নির্দেশকে অমান্য করে যারা নৌকা প্রতীক নিয়ে মাঠে নেমেছে তাদেরকে আমি বলবো যে তারা নৌকার কোন কর্মী হতে পারে না, তারা হলো জাতীয় পার্টির পোষা সামান্য গ্রামের আওয়ামী লীগ কর্মীদেরও যেই মূল্য নেই সেই মূল্য তাদের। দল ক্ষমতায় আওয়ামী লীগ, আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করে, ভোটের অধিকার উপরে বিশ্বাস করে, সেই অধিকার জননেত্রী শেখ হাসিনা আপনাদেরকে দিয়েছেন। প্রশাসন সামনের 31শে মার্চ নির্বাচনে সেই পরিবেশ করে দিবে যেখানে পুরুষ নারী সকল ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের প্রার্থীকে নৌকা প্রতীকে তারা ভোট দিয়ে জয়যুক্ত করার সেই পরিবেশ আমরা সৃষ্টি করে দিব। আপনারা নির্ভয়ে 31শে মার্চ আপনারা আপনাদের ভোট কেন্দ্রে যাবেন।
এখানে যেমন যে যারা আছেন সকলে আপনাদের সাধারণ জনগণের পাশে অতীত ছিল, এই নির্বাচনেও থাকবে, ভবিষ্যতেও থাকবে। আজকে গত কয়েকদিন আগে 22 তারিখে আপনারা জানেন, অনেকে দেখেছেন যে জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে যারা নৌকার বিরুদ্ধে, নৌকার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যারা মাঠে কাজ করছেন বিদ্রোহী প্রার্থী হয়ে, এবং নৌকার পদ পদবী নিয়ে যারা সেই বিদ্রোহী প্রার্থীর পক্ষে মাঠে কাজ করছেন, তারা ভবিষ্যতে আর মনোনয়ন তাদেরকে দল থেকে দেয়া হবে না। আজকে বিদ্রোহী প্রার্থী যার প্রস্তাবকারী আমাদের এই সোনারগাঁ থেকে নৌকার মনোনীত একজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তিনি হন বিদ্রোহী প্রার্থীর প্রস্তাবকারী। আমি প্রশ্ন করতে চাই, যখন নৌকার জননেত্রী শেখ হাসিনা দাঁড়ে দাঁড়ে নেতাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে মনোনয়ন ভিক্ষাছে, আপনি মনোনয়নটি নিয়ে এসেছেন, এখন বর্তমানে জননেত্রী শেখ হাসিনার নির্দেশকে কেন অমান্য করে আপনারা যারা নৌকা নিয়ে গায়ের মধ্যে মুজিব কোটের ভেষ ধরে মুজিব সৈনিক নিজেদেরকে বলে বিভিন্ন জায়গায় বিভ্রান্ত ছড়াচ্ছেন, সেই মুজিব কোট পরার আপনাদের আর অধিকার নেই। আমি বলতে চাই, এখনো সময় আছে, আপনারা জননেত্রী শেখ হাসিনার নির্দেশের বাইরে না গিয়ে একাত্মতা প্রকাশ করেন। আপনাদেরকে সকলকে আমরা স্বাগত জানাবো, আপনাদের সকলকে আমরা একসাথে নিয়ে মাঠে কাজ করতে চাই, আর কোন বিভক্ত এই সোনারগাঁ আওয়ামী লীগের মধ্যে আমরা চাই না। আমরা চাই সোনারগাঁ আওয়ামী লীগের থেকে সোনারগাঁ আওয়ামী লীগের নেতৃত্ব শক্তিশালী হোক। আমরা চাই জনগণের জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন সোনারগাঁ আওয়ামী লীগের মাধ্যমে জনগণের কাছে পৌঁছাক। আমরা চাই সুশাসন কায়েম হোক সোনারগাঁ থেকে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। আমরা কোন জাতীয় পার্টির কোন বেতাত্মা বা জাতীয় পার্টির কোন নেতাকে সোনারগাঁ আওয়ামী লীগের উপরে রাজত্ব করতে দিতে চাই না। আমরা জাতীয় পার্টির ইশারায় আওয়ামী লীগ চলবে না সোনারগাঁয়ে। সোনারগাঁয়ে আওয়ামী লীগ চলবে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে। সোনারগাঁ আওয়ামী লীগ চলবে সোনারগাঁ থানা আওয়ামী লীগের নির্দেশে। সংগঠন চলবে অঙ্গ সংগঠনের সভাপতি সেক্রেটারির নির্দেশে। জাতীয় পার্টির কোন নির্দেশে সোনারগাঁ আওয়ামী লীগ কেন মাঠ পর্যায়ের বঙ্গবন্ধুর কোন সৈনিক চলবে না। আপনারা বৈকার বাজার ইউনিয়নে কেন্দ্র কমিটি আছে, আপনারা কেন্দ্র কমিটির মাধ্যমে নির্বাচন পরিচালনা করছেন। আমরা জানি যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ প্রত্যেকটি গ্রামে তোমরা প্রতিরোধ করে তুলবে আমাদের কর্মী দিয়ে, যেখানে এই নৌকার বিরুদ্ধে কেউ মাথা চাড়া দিয়ে উঠবে তাদেরকে গ্রাম থেকে সাথে সাথে প্রতিহত করবে। আর কোন সূক্ষ্ম পরিকল্পনাকারীদের যারা নাকি আওয়ামী লীগের বেশ ধরে এই সোনারগাঁ ঐতিহ্যবাহী আমাদের এই সংগঠন, এই সংগঠনকে দুর্বল করার জন্য একটি চক্র মাঠে কাজ করে যাচ্ছেন, আমার সাথে আপনাদের সাথে সামনে আপনাদের সাথে সকলের সাথে মিশে। তাদেরকে চিহ্নিত করুন, তাদের ব্যাপারে সজাগ থাকুন, চোখ কান খোলা রাখুন, কোন প্রতারণা যাতে আমাদের মধ্যে না ঢুকে আমাদের এই শক্তিশালী সংগঠনকে দুর্বল করতে না পারে। এটি একটি চক্রান্ত। বন্দরের মতো রাজনীতি করতে চান না, বন্দরের মতো আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ আছে কথা বলতে পারে না, যেই আওয়ামী লীগ আছে তারা উন্নয়নের কথা বলতে পারে না, সেই বন্দরের আওয়ামী লীগ আমরা চাই না। আমরা চাই 2008 সালে নির্বাচন করে আপনাদের মূল্যবান ভোটে আমরা নির্বাচিত হয়েছিলাম দীর্ঘ 23 বছর পর। আমরা চাই শক্তিশালী আওয়ামী লীগ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। কোন ভয় ভীতিকে আপনারা ভয় পাবেন না, কোন অপপ্রচারের মধ্যে আপনারা কান দিবেন না। আমি হুঁশিয়ার করে বলতে চাই, আগামী 1-2 দিন পর থেকে নৌকার বিরুদ্ধে
যারা মাঠে কাজ করছে কেউ কিন্তু মাঠে থাকতে পারবেন না। ন্যায়ের পক্ষে আমি কথা বলি, ন্যায়ের বাইরে আমি কোনো কথা বলি না। যদি প্রশাসনের ভয় দেখান, আগের দিন রাতে ভোট নেবেন, দশজন প্রার্থী, এখানে দুইজন প্রার্থী না, দশজন প্রার্থী ভাইস চেয়ারম্যান সহ আপনারা ভোট ছিনতাই করবেন, আর বাকি দশ নয় জন প্রার্থী বসে বসে আঙ্গুল চুষবে। এই দিনে দুপুরে পাগলের স্বপ্ন দেখা বাদ দেন, বাদ দেন, বাদ দিয়ে নৌকার নেত্রীর নির্দেশের ভিতরে আসেন, আপনাদের রাজনীতি টিকবে, অন্যথায় পালানোর জায়গা আপনারা কিন্তু পাবেন না। আমি হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, এখানে সোনারগাঁ আর কোনো ছাড়টা হবে না, যারা নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে চক্র সে বিভ্রান্ত তথ্য আদান প্রদান করে। আওয়ামী লীগের সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের নৌকা নিয়ে নির্বাচিত চেয়ারম্যানরা বিভিন্ন জায়গায় গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবেন, নৌকা দেখবো না, নৌকা কেমনে পাশ করে দেখবো না, হ্যাঁ নৌকা নিয়ে এসে এই সেই এটা সেটা বইলা, মানে আপনাদের লজ্জা থাকা দরকার। যদি ন্যূনতম ন্যূনতম নিজের নিজেদেরকে জননেত্রী শেখ হাসিনার কর্মী বলে পরিচয় দেন এবং ভবিষ্যতে দিতে চান, এই সব ভণ্ডামি বাদ দিয়ে জননেত্রী শেখ হাসিনার নির্দেশকে বাস্তবায়ন করেন। বক্তব্য বেশি দীর্ঘায়ু দিব না, অনেকক্ষণ কথা বলেছি, প্রায় 20 মিনিট হয়ে গেছে। আমি আমার বক্তব্যের শেষ প্রান্তে সকলকে ঐক্যবদ্ধ রেখে নৌকার বিষয় নিশ্চিত করার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। আমার ঘরের মধ্যে আমার ভাই করে জাতীয় পার্টি, আমার ঘরের মধ্যে আরেক ভাইকে দিয়ে দিলাম বিএনপি, আমি হয়ে গেলাম আওয়ামী লীগের বড় নেতা, এইসব কাজ দিতে হবে। আমার নিজের ঘরের থেকে আমার নির্বাচন শুরু করতে হবে, নিজের ঘরের থেকে নির্বাচনটা শুরু করতে হবে, নিজের আত্মীয় স্বজনের থেকে, নিজের মহল্লার থেকে, নিজের পাড়ার থেকে আমার নির্বাচনটা শুরু করতে হবে। ঘরে ঘরে লিফলেট বিতরণ করতে হবে, নৌকার ভোট যেতে হবে, মানুষের কাছে যেতে হবে। সেটা আপনারাই পারেন, আপনারাই জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। আমরা যদি জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারতাম তাহলে কিন্তু আপনাদেরকে নিয়ে কেউ বসত না। আপনাদের সেই উপলব্ধি হতে হবে যে আমরা সোনারগাঁকে আমরা কি বিক্রি করে দিব, না আমরা সোনারগাঁ আমাদের আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা চলব, সেটা আজকে আপনাদের উপরে সিদ্ধান্ত। সকলকে ধন্যবাদ, আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে আমাদের সভাপতি বৈদ্যবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপস্থিত, আবুল মেম্বার, আলামিন সরকার ভুল হয়েছে, হোসেন মেম্বার উপস্থিত আছেন, আলামিন সরকার এবং সব আবুল মেম্বার এবং সব বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। যে কোনো সমস্যা তাৎক্ষণিক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। বক্তব্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা দৃষ্টি দেবেন। সকলকে ধন্যবাদ জানাই। এখন আমি সভা ত্যাগ করবো, আমার একটি জরুরি মিটিং আছে নির্বাচনকে কেন্দ্র করে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। আজ জননেত্রী শেখ হাসিনা নৌকার পথ নিয়ে আলাপে বললেন। জননেত্রী শেখ হাসিনা মোশাররফ চেয়ারম্যানকে নৌকা মার্কা প্রতীক দিয়ে নারায়ণগঞ্জ সোনারগাঁও আওয়ামী লীগের নৌকায় সে প্রতীকটি ধরে রেখেছেন। আল আমিন সরকার, মানুষকে ভালোবেসে মানুষের কল্যাণে সবসময় যেন আমরা কাজ করতে পারি এবং গরিব দুঃখী মানুষের পাশে থাকতে পারি। কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সভার উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আমার প্রিয় বৈদ্যবাজার ইউনিয়নবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাই বোনদের প্রতি রইল আমার আদাব। 31 তারিখ নির্বাচন, এই নির্বাচন সোনারগাঁয়ে আওয়ামী লীগ টিকে থাকবে কি থাকবে না তার প্রশ্নের নির্বাচন। এই নির্বাচন সোনারগাঁয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করার নির্বাচন। এই নির্বাচন সোনারগাঁয়ের মানুষ
অধিকার ফিরে পাবে কি পাবে না তার প্রশ্নের নির্বাচন। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, শুধু একটা কথাই আপনাদেরকে অনুরোধ করব, আগামী 31 তারিখ নির্বাচনে আপনারা স্বতঃস্ফূর্তভাবে মোশাররফ ভাইকে নির্বাচিত করবেন। আমার ইউনিয়ন থেকে আমার অন্য সাধারণ সংগঠনকে নিয়ে ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকব। কারো কোন শক্তি অপশক্তির মোকাবেলা কারো ক্ষমতা নেই। বদ্যের বাজার ইউনিয়নে আমাদের আওয়ামী লীগের প্রতীকের বিরুদ্ধে দাঁড়াবে ইনশাআল্লাহ। আপনারা সবাই নির্দ্বিধায় 31 তারিখে নির্বাচনে আপনারা মোশাররফ ভাইকে নৌকার প্রতীকে ভোট দিবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা সবাই মোশাররফ হোসেনের জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কা প্রতীক হিসাবে 31 মার্চে জননেত্রী শেখ হাসিনাকে আমরা সবাই মিলেমিশে নৌকার উপহার দেব ইনশাল্লাহ। আজ এই উপজেলা নির্বাচন নৌকা মার্কা এবং মনোনীত পাওয়া বেঁচে গেল সোনারগাঁওবাসী আওয়ামী লীগ। সামনে উপবিষ্ট বদরবাজার ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার মন্ত্রীবৃন্দ, আমার ছোট ভাইরা ও আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আগামী 31 তারিখে উপজেলা নির্বাচন। ওই যারা কাগিলা রেফা হু করে এইটা এটা কয় বুঝেন, এখন পায়ের তালে মানি নাই, যে উজারে রয়েছে এই উজারে দিয়া বেশি বাড়াবাড়ি করবেন, তার মান ইজ্জত নাই আর বাড়ি যাইতে পারতেন না। বাড়াবাড়ি কম করেন, মুরব্বী মুরব্বীর খাতায় থাকেন, যদি মুরব্বীর খাতায় না থাকে তাই খাতা ভিজাইয়া লেহাপড়ি সব উঠাইলাম। আমি ব্যক্তিগতভাবে আবারও অনুরোধ করি ওই ইউনিয়ন পরিষদে বৈশা আপনার ইউনিয়ন পরিষদে পড়ছেন কার জোরে? ইউনিয়ন পরিষদে পড়ছেন এই সাধারণ লোকের ভোটের জোরে। যদি আবার বিদা এই চেয়ারটা পাইতে চান তাহলে পাবলিকের লগে বার রাখেন, নাইলে পাবলিকের চেয়ারম্যান চেয়ারের সাইবা হয়ে বেঙ্গেলে ওই গিয়া মোশাররফ চেয়ারের চেয়ারম্যানের বদনাম কর জায়গায় জায়গায়। মোশাররফ চেয়ারম্যানে 1027 বছর চেয়ারম্যানই করছে, তাই যদি বদনাম হইতো তাই মুগাবাড়া আপনি এই আত্মীয় সন্তান আছে মাইয়া বিয়া দিচ্ছেন মুগাবাড়া, তাই আপনার বিয়ের বাড়িতে শুনিয়াইতেন আমার বদনাম। বদনাম শুনছেন যে না আমি জানি না, তবে আল্লাহর ধর্মকর্ম পালন কইরা আপনি যে মিশা কথা কন এগুলো সাইয়া দেন, নাইলে গদম না দিল আপনার উপরে। যদি 31 তারিখে কোন বাড়াবাড়ি করেন তো আপনাদের পায়ের নিচে মাটি রাখবো না সোজা কথা। এর আগে আমার কাছে রিপোর্ট আছে আপনার সন্তানরা আমাদের কর্মীদের মারধর করছে। আপনার ছেলেবেলাদের সতর্ক করে দেন যাতে এই সমস্ত কাজ আর না করে। আমি আমার বক্তব্য শেষ করছি, পরিশেষে নৌকা মার্কায় ভোট দিবেন এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাহারা দিয়া কেন্দ্র রাখবেন। আর কে কি বলল আমার বলবেন 31 তারিখের পরে একদম পীরের সাউদুল আরম্ভ করে দেবেন।